পুনাহে লিপ্ত হয় আর বলে ইমান হচ্ছে অন্তরে প্রশ্ন কিছু 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 মানুষ হারাম কাজে লিপ্ত হয় যেমন দাড়ি মুন্ডন করা ধূমপান করা যদি তাকে এগুলো বর্জন করার উপদেশ দেওয়া হয় তখন সে বলে ইমান হল অন্তরে ইমান দাড়ি লম্বা করাই নয় ধূমপান বর্জন করাই নয় আরও বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের দেহগুলোর দিকে তাকান না কিন্তু তিনি তোমাদের অন্তরগুলোর দিকে তাকান আমরা তাকে কিভাবে জবাব দিতে পারি উত্তর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালুসালাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন এই কথাটি কিছু অশিক্ষিত ও ভ্রান্ত যুক্তিদাতা লোকেরা বেশি বলে থাকে এই সত্য কথাটি বলে বাতিলকে উদ্দেশ্য করা হয় কেননা এই কথা উদ্ধৃতকারী ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে নিজের পাপের পক্ষে ছাপাই গাওয়া কেননা সে দাবি করে যে নেক আমল করা ও পাপ ত্যাগ করার পরিবর্তে অন্তের অন্তরের ইমানই যথেষ্ট এটি সুস্পষ্ট ভ্রান্ত যুক্তি কেননা ইমান শুধু অন্তরে নয় বরঞ্চ ইমান যেমনটি আহলুসুন্না অল জামার আলেমগন সংজ্ঞা দেন মুখের কথা অন্তরের বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের কর্ম ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন ইমান বাহ্যিক বেশ ভূষা কিংবা অলিক চিন্তা নয় বরং ইমান হল যা অন্তরে স্থির হয়েছে এবং কর্ম সেটাকে সত্যে পরিণত করেছে পাপে লিপ্ত হওয়া অনেক আমল বর্জন করা প্রমাণ করে যে অন্তরে ইমান নেই কিংবা রয়েছে ত্রুটিপূর্ণ ইমান আল্লাহ আল্লাহতালা বলেন ওহে যারা ইমান এনেছো তোমরা সুদ ভক্ষণ করো না সুরা আল ইমরান আয়াত একশো তো তিরিশ এবং তিনি বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং তাঁর পথে জিহাদ করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আলমাঈদা আয়াত পঁয়ত্রিশ এবং তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে সোরা আলমায়েদা আয়াত ঊনসত্তর এবং তিনি আরও বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎ কর্ম করেছে সোরা বাকারা আয়াত দুই সাতাত্তর তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ও শেষ দিবত দিবসের প্রতি ইমান এনেছে এবং কর্ম করেছে সোরা আল বাকারা আয়াত বাষট্টি তাই ইমানকে কামেল ইমান বলা হবে তাই ইমানকে কামেল ইমান বলা হবে না যদি এর সাথে নেক আমল না থাকে এবং গুনাহ বর্জন করা না হয় আল্লাহ আল্লাহতালা বলেন সময়ের শপথ সময়ের শপথ সময়ের সফত নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেবল তারা ছাড়া যারা ইমান এনেছে নেক আমল করেছে একে একে অপরকে সত্যের ও ধৈর্যের উপদেশ দিয়েছে সোরা আলস আয়াত এক থেকে তিন তিনি আরও বলেন ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের আনুগত্য করো সুরা আননিসা নিসা আয়াত উনষাট তিনি আরও বলেন হে ইমানদারগণ যখন আল্লাহ যখন আল্লাহর রসুল তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করবে তখন তোমরা আল্লাহ ও তাঁর রসুলের ডাকে সাড়া দাও সুরা আল আনফাল আয়াত চব্বিশ অতএব অন্তরের ইমান ছাড়া জাহিরি আমল যথেষ্ট নয় কেননা এটা মনাফিকদের বৈশিষ্ট্য যারা থাকবে জাহান নামের সর্বনিম্নে সর্বনিম্ন স্তরে অনুরূপভাবে মুখে উচ্চারণ ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা ছাড়া অন্তরি ইমান যথেষ্ট নয় কেননা এটি জাহমিদের দলভুক্ত মর্জিয়া ও অন্যান্য দৃষ্টিভঙ্গি এটি বাতিল দৃষ্টিভঙ্গি বরঞ্চ অন্তরের ইমান মুখে উচ্চারণ এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল অবশ্যই লাগবে গুণা গুণাতে লিপ্ত হওয়া অন্তরে ইমানি দুর্বলতা ও ঘাটতির প্রমাণ বহন করে কেননা ইমান নেক আমলের মাধ্যমে বাড়ে এবং পাপ কাজের মাধ্যমে কমে যায় আল মুনতাকা বিন ফতা শেখ সালেহ আল ফৌজান প্রথম খণ্ড উনিশতম পৃষ্ঠা আর সতর্ককারী আর তর্ককারী ব্যক্তি যে হাদিসটির দিকে ইঙ্গিত করেছেন কিন্তু তোমার কিন্তু তিনি তোমাদের অন্তরের দিকে তাকান এ হাদিসটি শহী মুসলিমের শহী মুসলিমে দুই দুই হাজার পাঁচ পাঁচ ছ পাঁচ ছ পাঁচশত দুই নম্বর নম্বর হাদিস সংকলিত হয়েছে এই ভাষ্যে নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না তিনি তোমাদের অন্তরগুলো ও আমল গোলোর দিকে তাকান এটি ব্যর্থহীন ভাষ্য যে অন্তরের শুদ্ধি ও আমলের শুদ্ধি উভয়টি উদ্দিষ্ট এবং মানুষকে এ নির্দেশ দেওয়া হবে সুতরাং কোনো মুসলিমের জন্য আমলে কসুর করা কিংবা হারামে লিপ্ত হওয়া জায়েজ নেই এরপর বলবে যে নিশ্চয় আল্লাহ অন্তরের দিকে তাকান বরঞ্চ আল্লাহ অন্তর ও আমল উভয়টি উভয়টির দিকে তাকান তিনি অন্তরে যা রয়েছে এবং আমলের হিসাব নিমেন আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ আলাম